Police Fight. ঘটনাটা দেখে মনে হবে কোনো অ্যাকশন সিনেমা দৃশ্য, কিন্তু কোনো ছবি শুটিং নয়, একেবারে বাস্তব ঘটনা। ডায়মন্ড হারবার থানার অন্তর্গত নরেন্দ্রপুর বাজার এলাকা থেকে দিন দুপুরে অপহরণ করা হলো টুম্পা নামে এক গৃহবধূকে। অপহরণ করলো এক সমাজ বিরোধী। কারণটা কি? কেন বোলান গৃহবধূ টুম্পাকে অপহরণ করল, আর টুম্পা সেই সময় কেনই বা থানায় যাচ্ছিল, এর উত্তর পেতে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। টুম্পার বিয়ে হয়েছিল বারুইপুর এলাকার শোভন দত্তর সঙ্গে। স্বাভাবিক সাদামাটা জীবন, নিস্তরঙ্গ জীবন, শান্তির সংসার, একটি ছোট মেয়ে ছিল তাদের। তারপর কি এমন ঘটলো যে, আসুন দেখে নেওয়া যাক। এই না, শোনো না, বলছি আজকে কখন ফিরবে? রোজ যখন ফিরি। বলছিলাম যে চলো না কোথাও থেকে ঘুরে আসি। কেন, কদিন আগে তো বাপের বাড়ি গিয়ে থেকে এলে। আমি বাপের বাড়ি যাওয়ার কথা বলেছি? আমি আমাদের ঘুরতে যাওয়ার কথা বলছি। কাছে পিঠে কোথাও, শুধু তুমি আর আমি। অফিস থেকে তো ছুটি পাবো না, আর কাজে কামাই করা আমার একেবারেই পছন্দ না। আর এদিকে যে কামাই যাচ্ছে দিনের পর দিন। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, আমি এখন বেরোচ্ছি, আমার দেরি হয়ে গেছে। ঠিক আছে, সন্ধ্যাবেলা কথা হবে। কি কথা হবে, তুমি তো বাড়ি ফিরে টিভির সামনে বসে যাও, নাহলে বন্ধুর বাড়ি তাস খেলতে চলে যাও। হুম, তোমাকে তো পাই না। সেটা কি পাই না, এটা একটা কথা হলো, বুঝলি, বয়সটা খেয়াল আসে তো, আমরা কিন্তু খোকা খুকু নই এখন। ঠিক আছে, পরে কথা হবে। বুড়ো কোথাকার, ওর মুখের অবস্থা যদি দেখতি, ভেবেছিল খুব ফ্ল্যাট করবে, একেবারে পান্ডা জল। নলে তুই সত্যি পারিস ও বটে। আমি কেন, তুইও পারবি, তোরও তো ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাই না? আমার ওইসব ভয় লাগে, আমি পারবো না। আমি কি তোকে পরকিয়া করতে বলছি নাকি? এ তো নির্দোষ মজা, একটু চ্যাটিং, একটু হাসি ঠাট্টা, সময়ও কাটবে, মনও ভালো থাকবে। তেমন মনে হলে শোভন দাকে জানাবি না? ওকে জানানো আর না জানানো সমান, খেয়ালই করে না। বুড়ো একটা। যা, বুড়ো কোথায়, এখনো তো 40 হয়নি নাকি? হতে যায়, কিন্তু হাফ হাফ খানা দেখবি। ছাড়, কি আর করা, হ্যাঁ রে, আদর টাদরও করে না নাকি? ওই মাঝে সাজে তাও করে তো। যাক গে, আয় তোকে ব্যাপারটা শিখিয়ে দিই। কি রে, মাত্র 17টা ফ্রেন্ড? তা আমি তো কাউকে চিনি না, অনেক রিকোয়েস্টই আসে, কিন্তু চেনার কি দরকার, পছন্দ হলেই হলো। আর তুই তো বাড়িতে তুলে আনছিস না, যা মুখে এসে তাই বলবি। হ্যাঁ
আচ্ছা এই নে, এদের রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করিয়ে দিলাম, এবার দেখবি। আরে কিছু হবে না তো, এটা চ্যাটই তো শুধু করবি, তাও যদি ওরা চায়। তবে চাইবে, এমন একখানা মুখ দেখলে চাইবে না? যা। লাইটটা নেভালে না? তুমি কি এখন ঘুমোবে? আমার একটু কথা ছিল। এখন আবার কি কথা? আচ্ছা বলো। শোনো না, বলছিলাম যে চলো না আমরা কোথাও থেকে একটু ঘুরে আসি, বেশি দূরে না, কাছে পিঠে। কোথায় আবার যাবে? কাজে কামাই, এক গাদা টাকা খরচ। কতই বা খরচ, তুমি তো এমনিতেই ছুটি পাও, কতদিন আমরা কোথাও ঘুরতে যাই না। আচ্ছা বাবা ঠিক আছে, শোনো পুজোর সময় কোথাও যাওয়া যাবে, কেমন? এখন ঘুমাতে দাও, কাল অফিস আছে আমার। সত্যি? যেমন খুশি জায়গা না, ভালো জায়গায় নিয়ে যেতে হবে। আচ্ছা চোখ হুকুম বাবা, ঠিক আছে নিয়ে যাব, নিয়ে যাব। আর না নিয়ে গেলে কি তুমি ছাড়বে? আচ্ছা ঘুমাতে দাও, কাল অফিস আছে আমার। তাহলে লাইটটা নিভিয়ে দি। হ্যাঁ দাও দাও। বলছিলাম না, আমার প্রত্যেকটা ছবিতে কমেন্ট করে। কি যেন নাম, বোলার, দেখতে তো ভালোই রে, চ্যাটও করতে চায়। তাহলে কর না, মানে আমি ভাবলাম তোকে একবার দেখি। উফ, এত ভাবিস না, এমনি চ্যাট কর, মজা কর, ব্যাস এই তো। কিন্তু মাথায় রাখিস, এরাও কিন্তু সেটাই করছে, তাই তুইও সেটা করতেই পারিস। এই দেখি দেখি দেখ, জিমের আবার ছবি ছেড়েছে। খুব ক্যাপ্তানি করে দেওয়া, একটা লাইক মেরে দে, আর কিছু না। তাহলে চ্যাট করতে চাইলে চ্যাট করবো বলছিস? না না, অনেকেই চ্যাট করতে চায়। এই দেখে দেখে দেখ 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 না। আরে আমাকে দেখাতে হবে না, তুই কি বাচ্চা মেয়ে নাকি? এমনি হাসি ঠাট্টা করবি, মজা করবি, কিন্তু হ্যাঁ বেগরবাই দেখলেই ব্লক করে দিবি, বুঝেছিস? সে তো বটেই, ওরে বাবা, সেরকম আবার কেউ করে নাকি? বলা তো যায় না, কত ধরনেরই লোক আছে। না রে টুম্পাদি, আজ আসি। এই শোন না, বলছি ও যদি কিছু জিজ্ঞেস করে কি বলবো? তোর বর কিভাবে ট্যাকেল করবি তুই ভালো জানিস, একবারই কিছু বলতে যাস না, আর জিজ্ঞাসা করলে বেশি কিছু লুকাতেও যাস না, এই ব্যাপার। সব থেকে বড় কথা, ফেসবুকের বন্ধুকে ফেসবুকেই রাখবি, এর বাইরে আনবি, বুঝেছিস? আজ সারা দিন অফলাইন ছিলে, কি ব্যাপার? কাজ থাকে, বুঝবে না। সারা সকালেও শেষ হয় না, একটা বউ নিয়ে এসো, সে বলে দেবে। রক্ষা করো, কেন বিয়ে করতে চাও না? পায়ে বেরি করতে কে আর যায়?
বিয়ে মানে পায়ে বেরি বটে তো ও বুঝবে না, যাই বলো তোমার জন্যে আমি একটা মেয়ে দেখবই, দেখো কারো সঙ্গে শত্রুতা আছে তাহলে তার সঙ্গেই তুমি তো মহা ফাজিল ছেলে, সত্যি বলো কি রকম মেয়ে তোমার পছন্দ? কেউই নয়। হতেই পারে না, বলো না। ঘরে আয়না আছে, সেদিকে তাকাও দেখতে পেয়ে যাবে। আমি রাখছি, ঘরে কাজ আছে। তারপর কি বললো? কি আবার বলবে, যে বিয়ের জন্য মেয়ে দেখার কথা বললো অমনিই তো তৎলাতে আরম্ভ করে দিল। তারপর তো ছাড়তে পারলে বাঁচে। একদম ঠিক করেছিস, এদের একটু ছেড়েছিস কি অমনি আর দেখতে হবে না। আঙুল ধরতে দিলে পুরো হাত খাই লো না। যা বলেছিস, তবে ছেলেটা নিয়ে রোমিও টাইপের, সে তো বোঝাই যাচ্ছে। এদের সঙ্গেই তো মজা হয়, নিজেদেরকে খুব স্মার্ট মনে করে কিন্তু ঝাড় দিলেও কিছু মনে করে না। এই জানিস জানিস, ছেলেটা আমার ফোন নাম্বার চেয়েছিল কিন্তু আমিও দিইনি। খুব ভালো করেছিস, একদম দিবি না, ঝালিয়ে মারবে কিন্তু। সোনা ডলি বলছি, একটু তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি চো না। কেন? আরে সকালে কতগুলো কাজ ফেলে এসেছি তো, তাই তাড়াতাড়ি ফিরতে হবে। তাই নাকি আজ শোভনদা তাড়াতাড়ি ফিরছে? পারলে তো সারাদিন বাড়িতে বসে বউয়ের মুখের দিকে তাকিয়ে থাকে তোদের শোভনদা। আরে রাখছিস কেন, বিয়ের কয়েক বছর পর সবারই এরকম হয়। নে নে পা চালা। মিষ্টিমা যাও হাত মুখটা ধুয়ে এসো, আমি তোমার খাবারটা রেডি করছি। মা তুমি চলো না। মা তুমি তো এখন বড় হয়ে গেছো, এখন নিজের কাজ নিজে করো, যাও। কি ব্যাপার, ছেলে কোথায়? আরে মিষ্টিকে স্কুল থেকে আনতে গেছিল। আমি ভাবলাম কি হলো আবার, আগেও তো একবার ফোন করেছিলাম। তখন আমার সাথে ডলি ছিল তাই তোমার ফোনটা রিসিভ করি। আচ্ছা শোনো শোনো, মিষ্টিকে খাইয়ে নি তারপর তোমাকে ফোন করি। শোনো না, তোমার ওই বান্ধবী ডলি, ওই ডলি জানে যে তোমার আমার সাথে কথা হয়? না জানে না, জানাবো। জানাতেই পারো, এই বোলান সরকার কি কারো পরোয়া করে না কেন? ভারী বীর পুরুষ। আচ্ছা শোনো, আমি এখন রাখি। ঠিক আছে। ধীরে ধীরে সকলের চোখের আড়ালে বোলানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে টুম্পা। কারণটা যাই হোক না কেন, সাংসারিক জীবনের একঘেয়েমি বা অ্যাডভেঞ্চারের নেশা, মোদ্দা কথা তাদের সম্পর্কটা ঘনিষ্ঠতর হতে থাকে। প্রথমে ফোনে কথা বলা, তারপরে দেখা হওয়া, কিন্তু সকলের সামনে তো দেখা করা যাবে না, পার্কে সিনেমা হলে অসুবিধে, তাই আড়াল চাই। আড়ালটা বোলানের বাড়ি, আর সেখানেই তাদের ঘনিষ্ঠতাটা চরমে ওঠে।
আমাদের এই দেখা হওয়াটা কিন্তু বেশ হয়েছে, কি বল? শুধু দেখা হওয়া ওই আর কি। আচ্ছা শোনো না, তোমাকে যেটা বলছিলাম, বাড়ি তো আমার মোটামুটি ফাঁকাই থাকে, মাও তো আর নেই, আর বাবাও সারাদিন বাইরে বাইরেই থাকে, আর সেই সুযোগেই তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। তুমি বললে আমি তোমাকে অন্য কোথাও নিয়ে যেতে পারি, অবশ্য যদি তোমার ইচ্ছা থাকে। না না, যদি কেউ দেখে না তাহলে তো ঠিকই আছে। এই শোনো না, মিষ্টিকে আনতে হবে, এদিকে এসো। ছাড়ো, মিষ্টি দাঁড়িয়ে থাকবে। আবার কবে আসবে? যেদিন তুমি ডাকবে। যেদিন আমি ডাকবো মানে দুপুরেই তো একমাত্র। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে দেবো। এই বাইরেটা একবার দেখবে না? ও আচ্ছা, তুমি বসো, আমি দেখে আসছি। বসো। হ্যাঁ তার মানে গত মাসে বাজারিরা ওদেরও দিয়েছে, আবার আমাদেরও দিয়েছে। বাজারিরা তাই তো বললো। বেশ, তো ওরা তোলা তুলে চলে গেল, আর তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলি? আরে কি করবো বলো দাদা, ওরা 7-8 জন ছিল, তোমাকে তো ফোন করলাম, তুমি ফোনই ধর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই শোন, ওই পটাকে এখন কোথায় পাবো রে? দেখো ক্লাব করে নাহলে আরো তো পেতে পারো। আচ্ছা তো মাথায় থাকতে পারে। বেশ চ পটাকে একটু বুঝিয়ে আসি। চ দাদা, ওদের কিন্তু দল বল থাকতে পারে। আরে ঘাবড়াচ্ছিস কেন বে, ওদের দল বল আছে আর আমার কাছেও তো আমার বন্ধু আছে। আরে বল, এই না হলে আমাদের দাদা এইবার পটা পুজো। চ চ চলো। সেলফিগুলো দারুণ এসেছে কিন্তু আমাদের, তাই না? তা এসেছে, তুমি খালি খালি এত সেলফি তোলো কেন? তোমাকে না দেখে থাকতে পারি না যে। আমি তো রোজই আসি। থাকো তো, তুমি যখন থাকো না এই ছবিগুলো আমার সাথে থাকে। তুমি আমাকে এত ভালোবাসো। জান দিয়ে দিতে পারি। থাক, হয়েছে। সেদিন চৌমাথায় কি হয়েছিল? চৌমাথা
ও আরে তেমন কিছু না, ওই পটা আছে না, কিছু দলবল নিয়ে গিয়ে গরিব বাজারিদের থেকে তোলা তুলছিল। আমি না গিয়ে দিয়েছি ওই পটাকে ভালো করে মজা দেখিয়ে। আর কোনোদিনও এ তল্লাটে আসবে না। ওরা তো গুন্ডা, তুমি শুধু শুধু ওদের সঙ্গে লাগতে গেলে বাড়ি, তাই বলে অন্যায়ের প্রতিবাদ করব না? কিছু লোক গরিব মানুষগুলোকে ভয় দেখিয়ে, আর তাছাড়া আমি অন্যায় সহ্য করতে পারি না। তোমার যদি কিছু হয়ে যেত, কিছু হতো এই বোলান সরকার কি কারো পরোয়া করে নাকি? ভারী আমার বীর পুরুষই তো। এবার তুমি দেখো এই বীর পুরুষের বিরোধ। হ্যাঁ বীর পুরুষ। টুম্পাদি কথা আছে, তোকে এত করে বারণ করলাম তুই তবুও করলি। কি কি করলাম? তুই বোলানদার সঙ্গে সম্পর্ক করেছিস? ওর ঘরে যাস? না, ওই তো ফেসবুকে। একদম মিথ্যা বলবি না টুম্পাদি, আমি সব জানি। গতকাল তো দেখেও নিলাম দুপুরবেলা ওর ঘর থেকে বেরোচ্ছিস। ইস, আর কে কে দেখেছে কে জানে। না আসলে ব্যাপারটা যে কিভাবে হয়ে গেল শোভনদা জানতে পারলে কত কষ্ট পাবে বলতো। শোভনদা তো, শোভনদার খেয়াল আছে? বিয়ে করে বাচ্চা করে দিয়ে বউকে ঘরে বসিয়ে রাখলে হয় না, তাকে ভালোবাসতে হয়, সময় দিতে হয়, আদর করতে হয়। তা বলে বোলান তুই লোক পেলি না কেন? বোলান তো কি হয়েছে? কি হয়েছে তুই জানিস? ওকে কি করে? না ওই তো কিসব ব্যবসা ট্যাবসা করে। ব্যবসা ট্যাবসা নয়, ওই এলাকার নাম করা গুন্ডা, তোলাবাজ, পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়। না না তোর কথা ভুল হচ্ছে, ও গরিব মানুষদের সাহায্য করে, অন্যায়ের প্রতিবাদ করে। এই তো সেদিন কয়েকজন তোলাবাজকে মেরে ভাগিয়ে দিয়েছিল। তোর মুন্ডু বরং ও নিজেই এক তোলাবাজ। ওর এলাকায় অন্য কোনো গুন্ডারা এসে তোলা তুলছিল, সেই ব্যাপারে মারপিট লেগেছে, পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়েছে। না না তোর নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। ভুল? চল আমার সঙ্গে, চল মোরাম বাজারে সবাইকে জিজ্ঞেস করবি, চল বোলান কে, সেদিন কি হয়েছিল। আমি এত বড় ভুল করলাম, ও আমাকে সব মিথ্যে বলেছে, কিন্তু কিন্তু তুই তো সব জানতিস, তাহলে তুই কেন আমাকে বললি ওর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে? আরে তখন তো ছাতা আমিও জানতাম না, কিন্তু তোকে তো বলেছিলাম ফোন নাম্বার দিস না, ফেসবুকের বন্ধুকে ফেসবুকেই রাখ, কিন্তু সেটা তো তুই শুনলি না। যদি শুনতিস তাহলে আজকে ও কে কি করে সেগুলো নিয়ে ভাবতে হতো না। আমি খুব বড় ভুল করে ফেলেছি, আমি আমি কোনোদিন আর বাড়িতে যাব না, ওর ফোনও তুলব না। আনফ্রেন্ড কর ওকে, একটু আনফ্রেন্ড কর। ও যদি তোকে ফোন করে পরিষ্কার জানিয়ে দিবি যে তোর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, ও যেন তোকে আর কোনো রকম না ফোন করে, ঠিক আছে? যা সত্যি কথা বলবি, কতদূর এগিয়েছিলি রে তোরা? পুরোটাই মানে মানে সব কিছু। ভগবান এত কিছু ঘটে গেছে আর আমাকে কিছু জানাসনি, মিথ্যা বলে গেলি। খুব ভুল করেছি রে, বাকি তুই ঠিক সময় এসে আমাকে বাঁচিয়ে দিলি। কি যে হতো, বাঁচলি কিনা সেটা তো এর পরে বোঝা যাবে, কিন্তু এ ব্যাপারে কি ঘটবে না ঘটবে সবটা আমাকে জানাবি, আর আমাকে জিজ্ঞেস না করে কিচ্ছু করবি না, বুঝেছিস? ফোনটা ধরবো নাকি? না না
বাপ, ফোনটা না ধরা পর্যন্ত যদি ও কল করেছে। না না না, কল করুক, এবার এবার কল করলে ধরে বলেই দেব। ভয়টা কিসে, জোরেরই ব্যাপার তো। কি ব্যাপার, তুমি আমার ফোন ধরছো না? আর তুমি আমায় ফেসবুকে আনফ্রেন্ড করে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ করেছি, তুমি আমায় আর ফোন করো না। সে কি, কেন, কি হয়েছে? আমাদের সম্পর্কটা আমি আমি আর এগোতে চাইছি না। মানে এভাবে হয় নাকি? এগোতে চাইছি না বলেই সব কিছু বন্ধ করে দেবে এভাবে? হ্যাঁ হ্যাঁ দেবো, দিচ্ছি, অনেক হয়েছে, আমি এবার রাখছি। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তুমি কি ভেবেছ তুমি এভাবে আমাকে নাচিয়ে দিয়ে চলে যাবে আর আমি বসে বসে বুড়ো আঙুল চুষবো? তুমি বোধহয় এখনো জানো না আমি কে। সেটা জেনেছি বলেই তো আমি বেরিয়ে আসছি, তুমি আমার সব মিথ্যে বলেছিলে। এখনো ভেবে দেখো, এর ফল কিন্তু ভালো নাও হতে পারে। বেরিয়ে না এলে ফল মোটেই ভালো হতো না। তুমি আমাকে আর ফোন করবে না, আমি রাখছি। তারপর কি বললো? কি আবার বলবে, রেগে গেল, ভয় দেখালো, হুমকিও দিল, বললো এর ফল নাকি ভালো হবে না। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম জানিস। তারপর ও আরো তিনবার ফোন করেছিল, আমি আমি ওর ফোনটা তুলিনি, নাম্বারটা ব্লক করে দিয়েছি। ভালো করেছিস। শোন না, এই কদিন অন্য কোনো অচেনা নাম্বার দিয়ে ফোন এলে না করবি না, বুঝেছিস? আমি খালি ভাবছি বাবা যদি জানতে পারে। সেটা তো আটকাতেই হবে। আর হ্যাঁ, এই কদিন না ফেসবুকে আর থাকিস না। না না, আমি আর ফেসবুকে থাকবো না। আরে তোর কি মনে হয়, বললাম কি কিছু করবে? মনে তো হচ্ছে না। আসলে কি বলতো, এরা না শিকারি ছেলে। তুই একদিন চেষ্টা করবে, লাভ হবে না বুঝলি, অন্য শিকার। তুই কাজ কর, মিষ্টিকে নিয়ে কদিনের জন্য বাপের বাড়ি চল, তাহলে রাস্তাঘাটেও তোকে আর পাবে। বাপের বাড়ি? কিন্তু কি বলে যাব? কেন, যেটা বলে এতদিন বোলানের বাড়ি যেতি, ন্যাকা। তুইও তো সেইভাবে বলিস না, আমার ভুল হয়ে গেছে। বলি কি আর সাধে, চিন্তা হয় না বল, যে কেরা ফলটা বাঁধিয়েছিস কিছু মিছু বলে বাপের বাড়ি চলে যা, এদিকটা ঠান্ডা হলে তারপর আসবি। আর হ্যাঁ, মাথা একদম ঠান্ডা রাখবি, বুঝেছিস? ডলির পরামর্শ মতো টুম্পা তার বাপের বাড়ি চলে গেল। যেহেতু সেখানে সে অনেকদিন যায়নি, তাই সেখানে কেউ জিজ্ঞেসও করলো না, আপত্তিও করল। টুম্পা সেখানেই কিছুদিন থেকে গেল। বোলান কিন্তু টুম্পাকে যোগাযোগ করার চেষ্টা করেছিল, অচেনা নম্বর থেকে ফোন করেও ছিল, কিন্তু আননোন নম্বর দেখে টুম্পা সেই ফোনটা ধরেনি। এরপর বেশ কিছুদিন সব চুপচাপ, ডলি টুম্পা সবাই ধরে নিল যে ফাঁড়া কেটে গেছে। কিন্তু এরপর যা ঘটল তার জন্য কেউই প্রস্তুত ছিল না।
এই চল। টুম্পা টুম্পা বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি, টুম্পা। কে আপনি? আমি টুম্পার প্রেমিক, ওকে নিয়ে যেতে এসেছি। টুম্পা কি সব উল্টোপাল্টা কথা বলছেন? টুম্পা আমার স্ত্রী। আমি টুম্পাকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমি আজকে ওকে নিয়ে যাবই। টুম্পা কি মাতলামি হচ্ছে এসব? হ্যাঁ যান এখান থেকে, চলে যান। মাতলামি? নিজের বউকে খুশি করতে পারো না, আবার বড় বড় কথা। আমি আমি খুশি করেছি তোমার বউকে, এই বোলান খুশি করেছে দিনের পর দিন। যাও যাও যাও, ওকে গিয়ে নিয়ে আসো, বলো বোলান এসেছে ওকে নিতে। যাও, ও বাড়িতে নেই, বাইরে গেছে। বাইরে কিনে গেল? আবার নতুন কাউকে জোটালো নাকি? মুখ সামলে কথা বললে চুপ। এই কোথায় গেছে, কোথায় গেছে ও? বল কোথায় গেছে বল। বাপের বাড়ি গেছে, এখানে নয়, অনেক দূরে। পালিয়ে গেছে? এই এই বল, ওকে কালকের মধ্যে চলে আসতে বল, বল বল বল। আর যদি কালকের মধ্যে ও না আসে না, তোদের এই মা ছেলে দুটোকে একবারে বলে দিবি ওকে, যেন কালকের মধ্যে আমার কাছে চলে আসে। যা আমার মুখ পুড়িয়েছে। আরে তো ভুল হওয়ার কি আছে, এখানে এখানে বন্দুক ঠেকিয়ে একটা থার্ড ক্লাস গুন্ডা বলছে আমার বউ নাকি তার সঙ্গে প্রেম করে, তার সঙ্গে দিনের পর দিন, সে তাকে নিতে এসেছে। আর এটাও বলেছে কালকের মধ্যে না পেলে আবার আসবে। কি বলবো বুঝতে পারছি না, এমএ তো আমাদের মুখেও। তাছাড়া আমি ডলির বাড়িও গেছিলাম, সেখান থেকে আমি আসছি, বুঝেছো? আচ্ছা ওই ছেলেটার নামে থানায় একটা ডায়েরি? না না একদম নয়, এতে যেটুকু বাঁচকা হওয়া বাকি আছে সেটাও হবে। তুমি বুঝতে পারছো কি করেছো তুমি? মিষ্টি যদি জানতে পারে ব্যাপারটা কি হবে? ও বাচ্চা, ও কি অত বুঝবে? কথা সেটা নয়, তোমার আমার ফ্যাসলাটা আমি পরে করছি, তুমি আগে বোলানকে সামলাও। আমি আমি সামলাবো মানে? তার মানে তুমি বলতে চাইছো ওর কাছে ফিরে যেতে? বোকার মতো কথা বলো না তো, আমি কি সেটা বলেছি? তুমি ওকে ফোন করো, ওকে বোঝাও। দেখো তুমি কিভাবে কি করবে আমি জানি না, কিন্তু যেভাবে হোক ওকে আটকাও। থানায় গেলে কথাটা আরো পাঁচকান হবে, আমরা সেটা চাইছি না। নিজে ঝামেলাটা বাঁধিয়েছ, এবার নিজে সেটা মেটাও। যাক, ওষুধে কাজ দিয়েছে তাহলে। কবে আসছো? এসব তুমি কি শুরু করেছো? কি করব, তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক করেছো, আমার ফোন ধরছো না, তাই বাধ্য হয়ে এই রাস্তাটা নিতে হলো আর কি। এসব পাগলামি বন্ধ করো, আমাকে তুমি ভুলে যাও। ভুলে যাব? হ্যাঁ পাগল হয়েছো নাকি? কোনো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া আমাদেরকে একসাথে ভালোই লাগে, সবাই বলেছে। সবাই সবাই মানে কি কি করেছো তুমি? তুমি তো আমাকে ফেসবুকে ব্লক করেছো, তাই দেখতে পাওনি। মানে কিছুই না, ওই আমাদের কিছু ঘনিষ্ঠ ছবি ওগুলো ফেসবুকে আপলোড করে দিয়েছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?
পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলে না, এবার কি করবো? এবার তোমাকে আমার কাছে আসতেই হবে। আমি আমি মরে যাব, আমি মরে যাব, কিন্তু তোমার কাছে ফিরে যাব না। আমি পুলিশের কাছে যাব, আমি আমি পুলিশের কাছে যাবই। পুলিশ, পুলিশ কেন? তুমি পারলে মিলিটারির কাছে চলে যাও, বুঝেছো? এই বোলান সরকারের কেউ কিচ্ছু করতে পারবে না। এই শোনো, ভালোই ভালোই এখনো আমার কাছে চলে আসো, হ্যাঁ? আমি কথা দিচ্ছি সব ঠিক হয়ে যাবে। অবশেষে টুম্পাকে উদ্ধার করা হয়, তাকে ফিরিয়ে দেওয়া হয় তার পরিবারের কাছে, বোলানকেও গ্রেপ্তার করা হয়। আমরা আশা করব বোলানের উচিত সাজা হবে। কিন্তু এই ঘটনা থেকে একটা ব্যাপার পরিষ্কার, সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম অত্যন্ত শক্তিশালী একটা মাধ্যম। এটা আমাদের যেমন উপকার করে,
তেমন চোখ কান খোলা যদি না রাখা হয় এই শক্তিশালী মাধ্যমের যে অপকারিতা তা আমরা কিন্তু আজকের এই ঘটনায় চোখের সামনে দেখতে পেলাম। সুতরাং শুধু সাবধান, চোখ কান খোলা রাখুন, সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন, আর থাকুন আমাদের সঙ্গে। আবার দেখা হবে আগামী পর্বে পুলিশ ফাইলস সোম থেকে রবি রাত 8:30 এবং দুপুর 12:30 শুধুমাত্র আকাশ আটে।